নিম্নমানের খাবার, খোলা আকাশের নিচে হয় রান্না। অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল আইসিডিএস সেন্টারের। উপযুক্ত সেন্টারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। খাবারের মান অত্যন্ত খারাপ, খোলা আকাশের নিচে হয় রান্না, লেখাপড়ার জন্য নেই ঘর, এমনই বেহাল অবস্থা উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া ব্লকের যদুরাটি পালপাড়ার আইসিডিএস সেন্টারের। এমন ভাবেই দীর্ঘদিন ধরে বাদুরিয়া ব্লকের যদুরাটি পালপাড়ার আইসিডিএস সেন্টার চলছে বলে জানান গ্রামবাসীরা। অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের আইসিডিএস সেন্টারের কোনো ঘর নেই। সেন্টারের রাঁধুনি রূপা পালের বাড়ির বারান্দাতেই বাচ্চাদের পড়ানো হয়, তবে সেটিও নিয়মিত নয়। সেন্টারের শিক্ষিকা রুনু মণ্ডল মাঝে মধ্যে আসেন এবং বেশিরভাগ সময়ই ফোনে ব্যস্ত থাকেন। এছাড়াও অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ, সেন্টারের রান্নার মান অত্যন্ত খারাপ। সেন্টার থেকে যে খাবার দেওয়া হয় সেই খাবার খোলা আকাশের নিচে আবর্জনা স্তূপের পাশে রাখা হয়। অভিভাবকেরা বাচ্চাদের ওই খাবার খাওয়াতে পারেন না, গরু ছাগলকে দিয়ে দিতে হয়। গ্রামবাসীদের আরো অভিযোগ, গোপনে চাল ডাল বিক্রি করে দেন দিদিমণি। বাচ্চা কাচ্চা আমরা স্কুলে পাঠাই, ওখানে 2 ঘন্টা পড়াতে হবে, গরমের সময় না একটা পাখা আছে না একটা লাইট আছে, বাচ্চা কাচ্চা বসতে চায় না। খিচুড়ি তো ভালো হয় না, ভালো খেতেও চায় না ওরা। খিচুড়ির মধ্যে কিছুই পড়ে না, শুধু একটু আলু বা কোনদিন সবজি দেয় কি না দেয় এরকম হয়। খোলা আকাশের তলায় রান্না হয়, কি বলবো আমরা, কোনো ঘর নেই, না ঘর নেই, এই বারান্দায় তো বসায়। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানায় দিদিমণি রুনু মণ্ডলকে কিছু বললে তিনি জানান উনি যেমন ভাবে সেন্টার চালাচ্ছেন ওইভাবেই চালাবেন। উপর মহলে জানালেও ওনার কিছু করবার নেই। এখন আমি তো নতুন, আমি এবারে এই পিরিয়ডে এসেছি, ঠিক আছে, তো আমি দিদিমণির সাথে কথা বলি এইগুলো কেন হচ্ছে কি বৃত্তান্ত, ঠিক আছে, কথা বলে তারপরে যাতে এইগুলো না হয় সেই ব্যবস্থা করা। হ্যাঁ, অভিযোগ করেছিল যে এরকম এইগুলো হচ্ছে, দিদিমণির সাথে ওনারা কথা বলেছে, তা বললো যে না ঠিক আছে দেখলে সমস্যা দেখতে হবে। গ্রামবাসী ও অভিভাবকেরা সেন্টারের সুপারভাইজারকে বহুবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাঁধুনি রূপা পাল জানান বহুবার স্থানীয় প্রতিনিধিকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। বাদুরিয়া বিডিও পার্থ হাজরাকেও বিষয়টি জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিডিও। বাড়তি চাল ডালগুলো উনি বিক্রি করে দেয়, আমি নিজেই দেখেছি উনি বিক্রি করে দেয়। উনি এখানে তো ঠিক মতো খাবার দাবার দেয়ই না, আরো যদি কিছু বলা হয় উনি বলবে কি যে উপরে জানাতে, আমার কিছু কেউ করতে পারবে না। সুপারভাইজার দিদিকেও বলা হয়েছে একদিনের পাঁচবার বলা হয়েছে, কিন্তু উনিও বা কত বলবে, নিজে থেকেই যদি কোনো গায়ে না লাগে তারও একটা, তাকেও যদি বলা হয় তারও একটা খারাপ লাগে। এবার আমরা একদিনের বার 5 দিন বললে আমাদেরও নিজেরই আর ভালো লাগে না, যে একদিনের বার 5 দিন বললে আমাদেরই নিজেরই ফালতু অশান্তি ঝামেলা। উনি তো নিজে থেকে ঠিক হয় না, এখানে এই খোলা আকাশের নিচে ওইভাবে রান্না করলে পোকা মাকড়, আমরা কি মানে খাবারটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারি না, এবার কি করব, অন্য গরু ছাগলের দিয়ে দিতে হয় কি বাচ্চাকে আর কি করে খাবো, এরকম নোংরামো যদি করে রান্না করা হয়। এবার এই মামি যদি কিছু বলে ওনাকে উল্টো মানে কথা শোনাবে, এবার সবাই এসে উনি রান্না করে ওনারই কথা শোনায়, ওনারও তো দোষ না, সে যেমন করে দিয়ে যাবে তেমনই সে করবে। ওরকম ডিম খিচুড়ি তো ঠিক মতো পাওয়াই যায় না, কদিন করে এরকম ডিমের সব বাকি, 3 বছর হয়ে গেছে আলু, মানে সেই লকডাউনের সময় সেই 2 কিলো করে আলু পুরো বন্ধ দিলই না, একদিন দুদিন 5 দিন বলি উনি কোনো গায়ে লাগে না, আমরা এবার কত বলবো। বর্তমানে অভিভাবক ও গ্রামবাসীদের দাবি বাচ্চাদের জন্য ক্লাস ঘর তৈরি করা হোক এবং উন্নত মানের খাবার ন্যায্য পরিমাণে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাদুরিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে, আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।